একটা অভিযান পরিচালনা করে সিলেট মেট্রোপলিটন এলাকার। আপনারা জানেন বাংলাদেশে অ্যান্টি টেরোরিজম ইউনিট গঠনের পর থেকে তারা বিশেষ করে বাংলাদেশের যেসব যারা অখণ্ডতা এবং সংহতি, জননিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য যারা কাজ করে তাদের বিরুদ্ধে তারা বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন গোপন তথ্যের গোপন সূত্রের মাধ্যমে তারা এই সারা বাংলাদেশে অ্যান্টি টেরোরিজম ইউনিট তথ্য সংগ্রহ করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল 29/1/2020 খ্রিস্টাব্দ তারিখ রাত অনুমান 10:30 সময় তারা সিলেটের আমাদের আরামবাগ এখানে আলিয়া মীর রোড নাম্বার 1 বাসা নম্বর 17 এর নিচতলার পশ্চিম কাছের একটা ফ্ল্যাটে কিছু সমমনা কয়েকজন কিছু দুষ্কৃতকারী যারা সংগঠিত হয়ে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এবং জনসাধারণের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করছিল এবং এই তথ্যটি পেয়ে অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি চৌকস দল সিলেটে আসে এবং তারা আমাদের সিলেট মহানগর পুলিশের সহযোগিতায় তারা অভিযান পরিচালনা করে এবং তারা 9 জন জঙ্গিকে তারা গ্রেফতার করতে সমর্থ হয় এবং এই সংক্রান্তে আজকে শাহপরান থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এই বিষয়ে মূলত আপনাদেরকে জানানো এবং আমরা এরপরে এদের সাথে সূত্রের এদের সাথে কোনো যোগসূত্র আছে কি না বা তাদের সাথে অন্য কারো আরও যোগসূত্র থাকতে পারে সেই বিষয়গুলো আরও খতিয়ে দেখা হবে এবং এই অভিযান পরবর্তীতে আরও অব্যাহত থাকবে। হ্যাঁ, এটা আমরা অনেকদিন ধরে আসলে অবজার্ভ করছিলাম, এরা আসলে মুভ করে, যেরকম যদি আমরা দেখি মুভ মানে আসলে মাইগ্রেট করে তাদের পজিশন, যদি দেখি যে আমরা যে 9 জনকে পাকড়াও করতে পেরেছি তার ভিতরে 5-4 জন ইনফ্যাক্ট তারা সিলেটে থাকে আর 5 জন বাইরের, বগুড়ার আছে, গাইবান্ধার আছে, তারা সবাই এখানে আসলে একসাথে হয়েছিল। তারা জানেন যে তারা যে স্যার যেভাবে বলেছেন যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বা জঙ্গি তৎপরতা বৃদ্ধির জন্য তারা একসাথে হয়েছিল। ওয়েল, আসলে আমরা এখনও পর্যন্ত যেটা জানা গেছে যে আল্লাহর দল এখনও পর্যন্ত তারা শক্তি সঞ্চয় করছে, শক্তি সঞ্চয়ের প্রমাণ হিসেবে আমরা তাদের কাছ থেকে টাকা উদ্ধার করেছি, তাদের যে প্রতি মাসে যে জাকাত তারা দিয়ে থাকে সেই জাকাতের টাকা 16,000 টাকা উদ্ধার করা হয়েছে, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মোবাইল উদ্ধার করা হয়েছে এবং তারা যে রেজিস্টার মেনটেন করে শক্তি সাধন করার জন্য যে টাকা দেয় সেই টাকা যে রেজিস্টার মেনটেন করে সেইগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনারা যে কোশ্চেনটা করেছেন যে কী ধরনের অ্যাটাক করতে পারে, এই ব্যাপারে আমরা এখনও তদন্ত অব্যাহত রাখছি। তদন্ত পরে আসলে আমরা প্রকৃতভাবে জানতে পারবো যে তাদের এরকম অ্যাটাক করার সক্ষমতা কতটুকু হয়েছে বা কোন পর্যন্ত গেছে। আমি তো আগেই বললাম যে এখানে অনেকেই আছে যারা স্থানীয় এবং বাইরে কয়েকজন আসছে এখানে, তো বিস্তারিত কতদিন যাবত এরা এখানে সংগঠিত হচ্ছে ওইরকম নির্দিষ্ট পরিমাণ আমরা জানতে পারি না, পরবর্তীতে জিজ্ঞাসাবাদের সাথে জানা যাবে, আমরা পরবর্তীতে আপনাদেরকে ইনফরমেশনটা দিতে পারবো। আপনারা যদি জানেন, যদি আমরা 2017 আজকে 2020 সাল 30 তারিখ, জাস্ট 3 বছর আগে 2017 সালের 30 জানুয়ারি একটা মামলা হয়েছিল, এই মামলাটা কোতোয়ালি থানায় হয়েছিল, এটা 7 জন আল্লাহর দলের সদস্য ধরা পড়েছিল, যার ভিতরে একজনের নাম ছিল সুমন, সে কিন্তু আজকের মামলায় এজাহারনামে আসামি। তো আমাদেরকে এটা খুঁজে, ওদের তো আসলে অনেক নিক নেম থাকে বা সাইফার নেম থাকে যে নেমে তারা তাদেরকে নিজেকে হাইড করে, একজনের দেখা যায় 3-4টা নাম থাকে, তা আমরা আসলে মিলাবো যে এই সুমন সেই সুমন কিনা। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এখানে অনেক দিন যাবৎ আসলে তারা আছে, 2017 সালে যে মামলা এটা তার প্রমাণ।